গুড মর্নিং, আসলে আজকে সত্যি গুড মর্নিং, তাই এইরকমভাবে গুড মর্নিং উইশ, কারণ আমার প্রপার 8 থেকে 9 ঘন্টা ঘুম হয়েছে আর আমার ভীষণ আনন্দিত লাগছে। মানে আমার হচ্ছে ওই 8 থেকে 9 ঘন্টা ঘুমের মধ্যে যদি রেঞ্জটা থাকে না, আমি ভীষণ আর কি এক্সাইটেড হয়ে যাই। মানে কি কাজ দেবে বলো, কোনো এমন কাজ নেই যেটা আমি করব না বা আমার দুঃখ লাগবে। তো এই উঠেছি, আর নীল আর মামুনি একটু বাইরে গেছে, মামুনির কিছু কাজ আছে। তো তারাও তোমাদেরকে আমার ব্রেকফাস্ট দেখায়। এই দেখো, এটা হচ্ছে কিনুয়া আর বেসন কাচিলা, রসুনের আচার, নর্মাল স্যালাড, আর এটা তালের মালপোয়া। খেতে দুর্দান্ত হয়েছে আজকে সকালবেলা উঠেই বাবুনি আগে এটা বানিয়েছে। তো এখন মানে সবাইকে দিতে দিতে, সবাইকে না মানে নীলকে ব্রেকফাস্ট সার্ভ করতে গিয়ে, একটু তালের বড়াগুলো একটা প্রপার জায়গায় রাখতে গিয়ে অলরেডি 3টে আমার পেটে চলে গেছে। আজকে আমি আর ওয়েট নিয়ে ভাবছি না। আমি মিষ্টি সাধারণত ভালোবাসি না খুব একটা, কিন্তু মালপোয়াটা আমার খুব ভালো লাগে, আর তালের মালপোয়াটা সত্যি মানে স্বাদটা অপূর্ব হয়েছে। আজ সকালে উঠে এত ফ্রেশ লাগছিলো, আমি ভাবলাম বা কি ভালো, আজকে আমি কত সুন্দরভাবে ব্লগ শুরু করতে পারবো। তারপর রান্নাঘরে খালি আমার আর ওর এই দুটো জিনিস বানাতে গিয়ে এমন ঘেমে নেয়ে একশেক হলাম, মানে তোমরা হয়তো বুঝতেও পারছো। হ্যালো, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার, মানে তোমরাই তো, মানে আমি হলো ঠিক আছে, আগে আমি তোমাদের সাথে এটা শেয়ার করি। তাই আমি সুচন্দ্রা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে দিনটা শুরু করা যাক। এটা একটা হার্টের মতো শেপ হয়েছে, তালের সুজির বড়া। এখানে হচ্ছে বলা তালের সুজির বলা, ওটাকে মালপোয়া বলে, তালের মালপোয়া, মালপোয়ার বড়া। আজকে জিমে গিয়ে ওজন মেশিনে উঠবো না, এই রায়তা একমাত্র যেটা আমাদের এখন খাওয়ার কথা। আর তালের এটা, তালের এটাকে কি বলে, তালের এটাকে কি বলে, তালের এটাকে তালের সুজি বলে, তাল খির বলে। হ্যাঁ, তাল খির, ওইটা বললো ও খাবে। আলের মালপোয়া তালের খিরে চুপিয়ে খেতে কেমন লাগে? কেমন লাগছে? ভালো, জনতা জানতে চাইছে। ভালো ভালো, এখন বড়াটা সকালে যতটা ভালো হয়েছে এখন অতটা ভালো নয়, এখন শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এগুলো তো সমস্ত জিনিস গরম গরমই বেশি ভালো লাগে, কিন্তু টেস্টটা ভালো। টেস্ট অসাম। এখন আমার এডিটিং চলছে, কখন এডিটিং শেষ হবে জানি না, কখন কি করব জানি না, এরকম সময় কেন মানে দৌড়াই সেটাও জানি না, তুই জানিস? দুটো আলাদা আলাদাই ঠিক আছে, একসাথে আমার অতটা ভালো লাগলো। যাই হোক, এডিটিং করি না, নাহলে আজকে আর নইলে আজকে আর ভিডিও দেওয়া হবে না। আমি না কেমন একটা সুপার এক্সাইটেড হয়ে গেলাম এটা দেখে। এই স্টিকি নোটগুলো আমার এত ভালো লাগে, আর ও নিজের অফিসের কাজের জন্য আনিয়েছে, আমার নিজেরই কেমন ব্যবহার করতে ইচ্ছে করছে, কি সুন্দর কালারফুল। যাই হোক, আমি এটা দেখাতে ফোন করলাম। আর আরেকটা ডায়েরি, এটাও খুব সুন্দর দেখতে। এই এটার মধ্যে পেন ছিল, হারিয়ে ফেলেছিস? না, পেনটা আলাদা রাখা আছে বোধহয়। ও মা, এটা তো এর সাথেই পেনটা রাখার। এই দেখো, এখানেও তোমার স্টিকি নোট এরকম আছে, আর এরকম নোটপ্যাড আছে, আর এটা তো তোমরা বারবার রিফিল কর, মানে রিফিল মানে শেষ হয়ে গেলে আবার ইয়ে করতেই পারবে, তোমাদের যাদের দরকার হয় না তারা নিতে পারো। মানে অ্যাকচুয়ালি দেখতেও খুব সুন্দর আর খুব ইউজফুল, বাট এ পেন হারিয়ে ফেলেছে, মানে পেনটা আছে ওটা। আরে পেনটা এই যে এখানে রাখার, ওর পেনে পোষায় না, মানে ওর পেনই নেই না, মানে ওর যতগুলো পেন থাকার দরকার ততগুলো পেন নেই। আবার ফ্যান চালিয়ে দাও। কেমন লাগছে, কি ব্যাপারে কেমন লাগছে? এই যে নিজে 15 মিনিট নিজের কাজ সেরে ফেললি আর আমাকে এত ডিলে করালি। আমি কিছু করিনি, দেখি মুখটা, পায়ে ব্যথা করছিল, আমি কি করবো, পায়ের পাতা ব্যথা করছে। নিয়ে তো পায়ে ব্যথা পরে করছে, মানে এর অফিসের কিছু কাজ এনেছে আর আমি কেমন বাচ্চাদের পড়ানোর মতো করে নে করে নে করে নে করতে করতে আমার এডিট করতে
উঠতে মানে 3 ঘন্টার ওপর লেগে গেল, যেটা এ ছেলে বাড়ি না থাকলে আমি 1-1.5 ঘন্টাই করি। আমি মানে সিরিয়াসলি ওকে বলছিলাম যে বাড়িতে থাকলে মানে এবার সেই বাচ্চা বাড়িতে থাকলে যেমন হয় না, ইয়ে থাকলে সেরকম, মানে নিজের কাজ কিন্তু করে নিল। আর আমাদের হচ্ছে 6:15 বেরোনোর কথা ছিল, এখন বাজে 6:30, এখন আমি জাস্ট ব্লগ আমার এরকম আসবে, এক্সপোর্ট করবো আমি, সেটাও আমি করিনি, না করেই আবার নতুন ব্লগ শুরু করে দিয়েছি। এক সেকেন্ড, এটাই মোটামুটি। আর আমাদের যা যা কাজ ছিল আজকে জিমে যাওয়ার আগে সেগুলো হবে না, ব্যাস হয়ে গেল। ইনি এখন বেশ নিজে নিজের কাজকর্ম করে ভালো করে বসে রয়েছে। যাই হোক, আমাদের এখন টি টাইম, সেটা আরেকজন আওয়াজেই প্রমাণ করে দিচ্ছে। এত ভাউ খাস কেন? কোথায় ভাউ খাই? এই যে এখানে গরম লাগছে, খুব গরম লাগছে। তো গরম লাগছে কি করব আমি? তুই তো এসি বন্ধ, এসি রিমোট তো তোর কাছে। তুই এই যাত্রাপালার এইটা কখন সারাবি? যখন তুই পর্দাটা লাগাবি। আমি পর্দা খুললাম, আমি ভেজালাম, তুলি দি কেচে দিল, আমি তুললাম, তা তুই কি করবি? তুই তো আমার রুমমেট নাকি, এই রুমের প্রতি তো তোরও দায়িত্ব আছে। কখন লাগাতে হবে নিয়ে? আমি তো খুব তুলে ওখানে সুন্দর করে রেখে দিয়েছি, তুই নিয়ে লাগিয়ে দে, যখন লাগাবি তখনই হয়ে যাবে। তুই যে বলছিস না এই চাদরটা এত পছন্দ হয়ে গেছে নাকি? আমি কি বলবো, আমি ভেবেছি যে ঘরটা যখন পরিষ্কার করবো একবারে তারপর লাগাবো, কিন্তু তোর যদি এত অস্বস্তি হয় তুই আগেও লাগিয়ে দিতে পারিস। তাহলে সেটা বল যে কালকে লাগাবে, আমি জিজ্ঞেস করলাম এটা কবে পাল্টাবে। তুই তো তুই যদি এখন লাগিয়ে দিস তাহলেও আমার কোনো আপত্তি নেই। আমি তো ভালো করে লাগাতে পারবো না তো। একটা এইদিকের মানে এটা খুলে পর্দা ভালো করে খাট, মানে এই যে তোর পছন্দ হবে না, লাগানোর পরেই দেখতে পারবি এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না। তাই জন্য তুই নিজে নিজে যখন ঘর গোছাবি তখনই তুই লাগাস, একদম তুমি মন মতো লাগাবি। আমি লাগাবোই না, আমি ঘর গোছালেও লাগাবো না, তোর নিজের পর্দা লাগাতে হলে লাগাবি, নইলে এই দুদিকেই যাত্রা পালার। এটা এই তো বললি তুই লাগাতিস ঘর গোছানোর সময়, আমি তো সেটা ঘর গোছানোর সময় হলে অবশ্যই আমি পর্দা লাগাতাম, কিন্তু তুই নিজের ঘরের কাজ করবি না কেন? মানে তুই মানে এইরকম ভাবে কে রাগায়? কালকে ওই সবজি কাটার সময় ছুরি কোথায়? আচ্ছা ছুরির জায়গায় এটা, এটা তো চেঞ্জ হয়েছে। এদিকে আমি এই বাড়িতে জবের থেকে এসেছি, ওই দুটো ছুরি আমি এনেছি, মানে এনেছি মানে আমরা দুজনে গিয়ে কিনেছি, আর তবের থেকে ভেরি ফার্স্ট ডে ছুরিটা ওখানেই থাকে, উনি কিছুই জানেন না। আজকে দুধ নিচ্ছে, দুধ নিয়ে সোজা রান্নাঘরে চলে আসছে, মামনি বললো ওটা ফ্রিজে রাখি আমরা, তারপর উনি ফ্রিজে রাখলেন, মানে কী মানে ব্যাপারটা কী? তো আমি জানি না তখনই ফ্রিজে রাখা হয় কি না, ওই জন্য আমি সোজা নিয়ে যাচ্ছিলাম। আমি জানি না, হয় এরপর আর ব্লগ কন্টিনিউ হবে না, আমার এত মাথা গরম হয়ে যাবে, আর নইলে আরেকজন আহত হবে কিছুভাবে। যাই হোক, আমি চা খেয়ে নিই। মানে কী ফাঁকিবাজ তুই, মানে বড্ড ফাঁকিবাজ। ডালের মালপোয়া খাওয়ার এফেক্ট, এতক্ষণ এক্সারসাইজ করে 100 গ্রামও কমেনি, কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না। আমি এখন আবার উঠতে উঠতে মানে উঠতে পারছি না, ক্লান্ত লাগছে, তাও আমি বলছি আমার একটু ডালের মালপোয়া খেতে ইচ্ছে হচ্ছে। তো এরকম মানে হেলদি খাবার একদিকে, আর এরকম সিজন স্পেশাল মুখরোচক খাবার, ঘরে বানানো খাবার একদিকে, মানে এগুলোর সাথে আমার মনে হয় কম্প্রোমাইজ করার কোনো মানেই হয় না। হ্যাঁ, আমার ওয়েট এখন বেশ কয়েকদিন কমবে না, বা একই জায়গায় থাকবে, এক্সারসাইজগুলো করতে অনেকটা প্রবলেম হবে, কিন্তু তাল তো একবারই ওঠে, মানে এত সুন্দর বানানো জিনিস কী করে ছাড়া যায়। তো এখন 10টা বেজে গেছে, আজকে আসতে একটু লেট হয়ে গেছে, এই জাস্ট এলাম, এবার তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করা, আর তারপর দেখি কী হবে। আর এখানে মানে আসার জাস্ট একটু মানে 1 সেকেন্ড, তারপর থেকেই ওখানে গান চলতে শুরু হয়ে যায়, জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। খেয়ে দেয়ে আসার পর আমি পুরো জোন আউট হয়ে গেছিলাম, তারপর হুট করে আমার মনে পড়লো যে আমি তো ব্লগ এন্ডই করিনি, তো আজকের ব্লগে মনে হয় সেরকম কিছু নেই, বাট নো প্রবলেম, কালকের ব্লগটা একটু এক্সাইটিং হবে আমাদের সাথে। তোমরাও একটা নতুন জায়গায় মানে অনেকে গেছো হয়তো, যারা যাওনি তারা দেখতে পাবে, তো আজকের ব্লগটা তো দেখোই, আর আগামী দিনের ব্লগটা দেখতে একদমই ভুলো না। আমি এতবার করে বলছি, এবার বাই চান্স যদি কালকে ঘুমই না ভাঙে সব ছবি, তো আশা করি ঠিকঠাক হবে সমস্ত কিছু। আজকে তাহলে এ পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, বলে দে
তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, ভালোবাসায় থেকো। ওকে, গুড নাইট, টাটা।